43,000 কেজি পরিমাণের চিনি সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক জব্দ করা হয়েছে। বস্তার পর বস্তা দেখলে মনে হবে কোনো গুদামের ছবি, বাস্তবে ভারতীয় চিনি ভর্তি বস্তাগুলো সিলেট কোতোয়ালি থানায় সাজিয়ে রাখা হয়েছে। চোরা কারবারীরা ভারত থেকে চোরাই পথে চিনি এনে দেশীয় নানা ব্র্যান্ডের চিনির বস্তায় ভরে বাজারজাত করছে। সিলেট মহানগর পুলিশের হিসেবে চলতি বছরের জানুয়ারি থেকে 15 আগস্ট পর্যন্ত অবৈধ পথে আসা 144 মেট্রিক টন চিনি জব্দ করা হয়েছে। ভারতীয় যে চোরাচালানের পণ্য সংক্রান্তে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখাও নিয়মিত অভিযান পরিচালনা করছেন এবং তাই ধারাবাহিকতায় গত এক মাসে প্রায় 875 বস্তায় প্রায় 43,000 কেজি পরিমাণের চিনি সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক জব্দ করা হয়েছে এবং প্রচুর গাড়িও এই সংক্রান্তে আটক করা হয়েছে এবং প্রত্যেকটি ঘটনাতেই বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং আমরা আশা করছি সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুব শীঘ্রই এটা রহিত করা সম্ভব হবে। জেলার জকিগঞ্জ, কানাইঘাট, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর এবং বিয়ানীবাজার উপজেলার সীমান্তবর্তী শতাধিক স্থান দিয়ে চোরাই পণ্য সিলেটে প্রবেশ করে। শুধু চলতি মাসের 23 তারিখ পর্যন্ত জেলার 8 থানা এলাকা থেকে 79 মেট্রিক টন চিনি জব্দ এবং 62 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত চিনি আদালতের মাধ্যমে নিলামে বিক্রি করা হয়। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যে চিনিগুলো আটক করছে সেগুলো আমরা বিজ্ঞ আদালতের পরামর্শক্রমে নিলামে করছি এবং নিলামের মাধ্যমে তারা যথাযথ ডকুমেন্টের মাঝখানে কিন্তু এটা কিন্তু এই প্রোডাক্টটা তো নষ্ট করে ফেলা যাবে না, এটা বাজারের মধ্যে আসবে। আর এর সাথে যেগুলো আইন বর্ডার গার্ড এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে আসছে সেই চিনিগুলো তো আসলে বাজারে এসে যোগ হচ্ছে। এভাবে অবৈধ পথে ভারতীয় চিনিতে সিলেটের বাজার সয়লাব হয়ে যাওয়ায় দেশীয় নামকরা প্রতিষ্ঠানগুলোতে উৎপাদিত চিনি বাজার হারাচ্ছে বলে অভিযোগ বিক্রেতাদের। দেশি প্রোডাক্ট বিক্রি বহুত প্রচুর পরিমাণে আপনার দেশি প্রোডাক্ট বিক্রি কমে গেছে, কারণ মানুষের তো কম দামের চিনি পার ইন্ডিয়ান চিনিটা এটা প্রচুর দাম কম, যার কারণে আমরা এগুলো আপনার বেচতাম পারলাম না। বিজিবি সিলেট সেক্টরের আওতাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার 3টি ব্যাটেলিয়নের সীমান্ত এলাকায় 1 জুলাই থেকে 12 আগস্ট পর্যন্ত 210 মেট্রিক টন ভারতীয় চিনি জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য 2,89,00,000 টাকার মতো। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।